নিশ্চয়ই সবাই ভালো আছেন। অনেকেই আমাকে বলছেন যে আঙ্কেল আমি রতি সাধনা শিখব, আবার কেউ বলছে দাদু রতি সাধনা কি। তো আমার মনের ভিতর ভীষণ খটকা বেঁধে গেছে। ইউটিউবে তো অনেক ভিডিও আছে এই রতি সাধনা নিয়ে, আপনারা দেখেছেন। রতি সাধনার ক্ষেত্রে কার সাথে সাধনা? এই জগৎটা তো কামনা বাসনা নিয়ে, সাধনার ক্ষেত্র নিয়ে কিন্তু সবাই ব্যস্ত, মানে বোঝে শুধু আহার নিদ্রা আর মৈথুন, এর বাইরে কোনো জ্ঞান নাই। অর্থাৎ এই ত্রিভুবনের খেলার ভিতরে কিন্তু সবাই রয়েছে। অতএব রতি সাধনার ক্ষেত্রে দেখা যায় যে নারী পুরুষ সামনে ফেস করছে, যে কি করে স্ত্রী সহবাস লং টাইম করা যায়, এটাই বুঝি রতি সাধনা। আসলে রতি কথার অর্থ অনেক রকম ভাবে বুঝিয়েছে তারা। তো কার সাথে রতিক্রিয়া করব? আমাদের একটা পুরুষের দেহ হচ্ছে পুরুষের দেহ, একটা নারীর দেহ নারী দেহ, অর্থাৎ মেয়ে ছেলে। কিন্তু মনটা কি কোনো দেহ? মন কিন্তু কোনো দেহ নয়, আমরা এই দেহেও ভিত্তিক একে অপরের সাথে অভিনয় করছি। আমি পুরুষ হয়েছি, পুরুষ হয়ে আমি পুরুষ দেহটাকে ধরছি ওই মন দিয়ে, কিন্তু সেই রতিক্রিয়া করতে গিয়ে শরীরে নারী দুর্বল। এই যে গভীর তত্ত্বের বিষয় যে নারী আর পুরুষ, পুরুষ বলতে পরম পুরুষ যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে জগতের স্বামী বলা হয়েছে, তাহলে তার সাথে সহবাস করা, তার সাথে রতিক্রিয়া করা, তার জ্যোতির সাথে রতিক্রিয়া করা, সেই পরম পুরুষের জ্যোতির সাথে। আমাদের জগৎ তো অন্ধকার, তাই অন্ধকারের সাথে আলোর সম্পর্ক একটা সহবাস। এই সহবাস যে ভক্ত মনটা পবিত্র বিশুদ্ধ, একটা শিশু বা একটা সাধুর মতো মনটা উলঙ্গ, মনের কোনো কিন্তু রূপ নেই, দেহের রূপ আছে কিন্তু মনটা ওই দেহটাই ধরে আছে, মানে এটা দেহ হলো মায়া, এই কায়ায় হচ্ছে মায়া। তাই মায়ার কারণের জন্যে আমাদের মনের ভিতরে একটা আবরণ পড়ে গেছে, কালো ছায়া। সেই কালো ছায়া তো কিন্তু মুক্ত করতে পারছে না, অর্থাৎ সাদা মনে কাদা লেগেছে। তাহলে দাগি যদি লেগে যায়, কাদা মনে খোদাকে ধরা যায় না, কখনোই না। খোদাই হচ্ছে সেই পরম পবিত্র পুরুষ, আর বাদ বাকি সব নারী। তাহলে আমাদের ভিতরে যে মনটা আছে, সেই পবিত্র মনটা যদি ভক্ত হয়, সেই ভক্ত আর ভক্তের যিনি ভগবান হচ্ছেন, তাই মনের ভিতর যে অবস্থান করছে ওই ভক্তের মনের মাঝে, তাহলে ভক্ত আর ভগবানের সহবাস হচ্ছে। নারী পুরুষ তেমনি একটা গৃহের মধ্যে যখন অবস্থান করে, তাহলে তারা কিন্তু সহবাস করে, কিন্তু দৈহিক সম্পর্কে এখানে কোনো ফ্যাক্টর নাই, এখানে প্রেম চাই। প্রেমের ধারায় এগিয়ে যেতে হবে, ভালোবাসার ঘর তৈরি করতে হবে। দেহটা দিয়েছেন প্রভু ভালোবাসার ঘর, তাহলে এই ঘরের ভিতরে কে আছে? যদি শয়তান ঢোকে বা দুষ্ট আড়িয়ে ঢোকে, তাহলে কি হচ্ছে? সেই আড়িয়েকে বাড়িয়ে তাড়ানো যাচ্ছে না, বাংলা কথা। তাহলে মনটা যদি সেই ষাঁড়ের মতো ভাব থাকে, সে কি কখনো ভক্ত হতে পারে? কোনো সময় ভক্ত হয় না, কিন্তু তার রক্ত পর্যন্ত দূষিত হয়ে যাচ্ছে তার ব্যবহার আচারে। তাহলে সৎ চরিত্রবান পবিত্রবান এবং তাকে ব্রহ্মচর্য রক্ষা করে এই
পথে এগিয়ে যেতে হবে, তবে রতি ক্রিয়া সাধনার ক্ষেত্রে কিঞ্চিৎ পরিমাণ সহযোগিতা পাবে যদি প্রভু তার সহায় হয়। সাধকের লাইন এটা হচ্ছে শুদ্ধতার লাইন, এই রতি ক্রিয়া। তাহলে সহবাস হচ্ছে নারীর সাথে সেই পুরুষের। তাহলে কোন নারী? আমাদের দেহের ভিতরে যে নারী আছে, অসংখ্য কোটি কোটি নারী, আর একমাত্র পরম পুরুষ হৃদয়ের মাঝে অবস্থান করছেন। এই যে অবস্থানের জায়গা তার, আর হৃদয়ে ধূপপুকি চালাচ্ছেন তিনি, শ্বাস প্রশ্বাস চালাচ্ছেন তিনি। তাহলে সেই মনটাকে নিয়ে পবিত্রতার সাথে তার সাথে অন্তরঙ্গে সহবাস করা যায়। সেই সহবাস লং টাইম করা যায়, বহুক্ষণ করা যায়। কিন্তু নারী পুরুষের সহবাস করব আমি রতি সাধনা করে কোনো কালেও হবে না, সম্ভব না। তাহলে সম্ভব তখনই হয় অসম্ভব কর্ম, যদি নিজেকে সেই শুদ্ধতার আসনে বসানো যায়, পবিত্রতার সাথে কঠোরভাবে সাধনা করা যায়। সাধনার রাস্তা প্রচুর আছে, প্রচুর তরিকা আছে, কিন্তু সব তরিকারই একই কথা, আগে মনটাকে পবিত্র করো। সৎ চরিত্রবান ব্যক্তি ছাড়া সত্যের উপাসনা কোনো কালে হয়নি। তাহলে জগতের বুকে কোটি কোটি রসুল এসেছেন, তারা পবিত্রতার সাথে সেই কথাটুকুই ভুলে গেছেন, এবং প্রত্যেকটি ধর্মের অবতার এসছেন, তারাই বিশুদ্ধতার সাথে সহবাস করে গেছেন সেই পরম পুরুষের সাথে নারী মন নিয়ে। অর্থাৎ সতী নারী না হলে পরে দেহের ভিতরে সেই নারীটা যদি সতী নারী না হয়, তাহলে সেই পতিকে সেবা করা যায় না। এটা তো রতি সাধনার মূল ক্ষেত্রের কথা বললাম, কিন্তু ওই ফাঁসফুস করে রতি সাধনা করুন, ওকে অনেক উপদেশ দেওয়া যায় জগতের বুকে, কিন্তু করে কেউ দেখেনি। করতে হয় তবেই না বুঝবো